খুব সহজেই আপনারা ইজি ভাবে এটা আপনারা ঝাড়া দিয়ে দিতে পারবেন এই যে ঝাড়া দাও সাথে সাথে পড়ে যায় আর দুই একটা মরা চাল যেটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে আর ঝুড়িটা কেনার সময় অবশ্যই কিন্তু একটু চেক করে নিতে হবে যাতে চালটা পড়বে না পোকাগুলা পড়ে যাবে এরকম আপনারা ঝুড়ি কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে চালের পোকাটা কিভাবে খুব সহজে ঝাড়া যায় আসলে এই পোকাটার ঝাড়ার একটা সহজ উপায় আমি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে একটা আপু বারবার কমেন্ট করেছে আমাদের বিভিন্ন ভিডিও সে দেখে দেখে আপুটা বারবার কমেন্ট করছে একটা ভিডিও দেখে না প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছে যে আপু আমি তো কুলা দিয়ে চাল ঝাড়তে পারি না যদি কুলা দিয়ে চালটা ঝাড়তে যাই তাহলে আমার সব চাল পড়ে যায় পোকাটা পড়ে না কুলা ছাড়া কীভাবে সহজভাবে আমাকে একটা উপায় আপনি শিখিয়ে দেন যাতে আমি খুব সহজে পোকাটা ফেলে দিতে পারি আসলে কুলা কিন্তু অনেকে ঝাড়তে পারে না কুলাটা আসলে ঝাড়তে গেলে দেখা যায় যে সব চাল পড়ে যায় অনেক সময় আপুটা বারবার কমেন্ট করেছে সেই জন্য আজকে আপুটার জন্য আমি একটা ভিডিও শেয়ার করছি খুব সহজভাবেই যে অনেকে চালে কিন্তু পোকা থাকে কম বেশি সবার চালে কিন্তু পোকা থাকে আর পোকালা চাল কিন্তু কেউ সহজে খেতে চায় না তাই সহজ একটা উপায় আজকে শেয়ার করব আমার চালে যেহেতু পোকা নাই সেজন্য আমি আমি একটা অন্যভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে একটা জালি নিয়ে নিয়েছি এই জালিতে কিন্তু চাল পড়ে না পড়লেও দুই একটা চাল পড়ে যেটা একটু মরা চাল বলে সেই চালটা পড়ে যায় এখানে বিভিন্ন প্রকার ঝুড়ি আছে যেমন এটাতে কিন্তু চাল দিলেই সব চাল পড়ে যাবে ঝাড়ার সাথে সাথে এরকম ঝুড়ি কিন্তু আপনারা কিনবেন না অবশ্যই কেনার সময় দেখে কিনবেন এটাতেও কিন্তু চাল পড়ে যাবে আমি যে ঝুড়িটা নিয়েছি এটাতে মরা চাল দুই একটা পড়বে কিন্তু চাল পড়বে না সব চালই থাকবে জাস্ট ফাঁকা দিয়ে আপনাদের পোকাটা বেরিয়ে আসবে আমার চালে যেহেতু পোকা নাই তাই আমি সহজ ভাবে আমি একটা উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে চাল নিয়ে নিলাম আমি অল্প করেই চালটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু এভাবেও চাল সংরক্ষণ করে রাখি এটাতে কিন্তু পোকা হয় না আমার বিভিন্ন ভিডিও আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন অনেক উপায়ে আমি চালের পোকা যেটা না হয় সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার ভিতরে ভিতরে সব রকমেরই দেওয়া আছে শুকনা শুকনামরিচ তেজপাতা অনেক রকমই ভিডিও আমি করে থাকি যেহেতু আমার এখানে কিন্তু পোকা নাই তাই আমি এখানে চায়ের পাতি নিয়ে নিলাম আসলে আমার চালে তো পোকা নাই তাই আমি কিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আমি অল্প একটু চায়ের পাতি নিয়ে নিলাম এখন আমি ঝাড়া দিয়ে দেখাবো যে কিভাবে এটা পড়ে যায় দেখুন এইভাবে ঝাড়ার সাথে সাথেই কিন্তু পোকাটাও পড়ে আসবে আর পোকা কিন্তু অবশ্যই পরে আপনারা কিন্তু ফ্রাই করে দেখতে পারেন যারা কুলা দিয়ে চাল ঝাড়তে পারেন না বা চালে পোকা না হয় যে কোনো উপায়ে আপনারা পদ্ধতি জানেন না অবশ্যই তারা এটা আপনারা খুব সহজে শিখে নিতে পারেন এরকম করে ঝাললেই কিন্তু পোকাটা খুব সহজে চলে আসবে আর আমি চায়ের পাতি দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু চালে পোকা নাই কোনো এক সময় যদি পোকা আলা চাল পাই তাহলে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই যে সবগুলো কিন্তু পড়ে গেছে পাতি খুব সহজেই আপনারা ইজি এটা আপনারা ঝাড়া দিয়ে দিতে পারবেন যে ঝাড়া দেওয়ার সাথে সাথে পড়ে যায় আর দুই একটা মরা চাল যেটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে আর ঝুড়িটা কেনার সময় অবশ্যই কিন্তু একটু চেক করে নিতে হবে যাতে চালটা পড়বে না পোকাগুলা পড়ে যাবে এরকম আপনারা ঝুড়ি কিনে নিতে পারবেন আর ঝুড়ির দাম কিন্তু বেশি না অল্প দামেই আপনারা ঝুড়িটা পেয়ে যাবেন আজকে আমার এই আপুর জন্য ভিডিওটা ছিল আশা করি শুধু একজনের জন্যই না যারা জানে না সবার জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্তই ছিল খুব একটা ভিডিও আমি আপনার সাথে শেয়ার করলাম পরবর্তীতে নতুন আরেক ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আল্লাহ হাফেজ